সরকার সবসময় গণমানুষের, সাধারণ মানুষের। সরকার যখন হয়ে যাবে তখন সেটি সবারই, কিন্তু রাজনৈতিক দলকে সবার নাও হতে পারে, কোনো কোনো পার্টের হতে পারে। তো তখন যখন সবার সরকার হয়ে যায় তখন সবার জন্য চিন্তা করতে হয়, এবং সেক্ষেত্রে বায়ুর মতো, তাপমাত্রার মতো, অক্সিজেনের মতো সর্বজনীন বিষয়গুলো নিয়েও তাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। কোভিড এর সময় অক্সিজেনের গুরুত্ব আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি, কিন্তু কোভিড এখনো কিন্তু যায়নি। কোভিড আমাদের ঘর ছেড়ে যাওয়ার আগেই কিন্তু আমরা মোটামুটি ভাবে ভুলে গেছি যে কোভিড ছিল, কোভিড নামক কিছু ছিল। এই বছর 2024-এ যারা জন্মগ্রহণ করছে তারা ইনফ্লুয়েঞ্জা বা জ্বরের মতো মনে করবে যে কোভিড এরকম কিছু একটা ছিল। তাদেরকে আবার পিছনের ইউটিউব থেকে বের করে দেখাতে হবে, কারণ আমাদের কার্যক্রমের ভিতরে কোথাও যে কোভিড সিচুয়েশনের ছিল এই ধরনের কোনো সতর্কতা বা সচেতনতা আমরা কিন্তু রাখছি না, সবাই ভুলে গেছি। আমরা একটা খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টারের ভিতরে থাকি সবসময়, যে আমরা কোনো একটা পরিস্থিতি যখন আসে আমরা খুব দ্রুত রিয়াকশান দিই। এই রিয়াকশানে কেউ রাতারাতি গাছ লাগানোর কথা চিন্তা করি, কেউ শত গাছ লাগানোর ডিক্লারেশন, কেউ হাজার গাছ লাগানোর ডিক্লারেশন, আবার কেউ কেউ একটি গ্রিনিস রেকর্ড করা যায় কিনা সেই প্রস্তাবনাও দিয়ে বসছে। কিন্তু এই গরম যখন শেষ হয়ে যাবে, এই গরমে তো আর গাছ লাগানোর এখন সময় না, এপ্রিল মে জুন মাস কিন্তু গাছ লাগানোর সময় না, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে যখন গাছ লাগানোর সময় আসবে তখন কিন্তু তাপমাত্রা আরো প্রশমিত হবে, এবং আমরা মোটামুটিভাবে সবাই ভুলে যাব যে আমাদের কোনো একটা হিট ওয়েভ ছিল। এরপরে তো শীতকাল আসবে, তখন তো আরো বেশি ভুলে যাব। তখন আসলে এই যে দীর্ঘদিনের, আগেও বলছি, দীর্ঘদিনের পুঞ্জীভূত বিভিন্ন অপকর্মের ফল হিসাবে এই জলবায়ু এবং তাপমাত্রার যে অস্থির অবস্থা সেটি কন্ট্রোল করার জন্য আমাদের দীর্ঘদিন সময় দিতে হবে। আমাদের যেই বৃক্ষটা আমরা কেটে ফেলছি সেই জায়গায় যে আমি ফুলের গাছ লাগালাম ধানমন্ডিতে কিংবা বনানীতে, উত্তর সিটি কর্পোরেশন বলি আর দক্ষিণ সিটি কর্পোরেশনে বলি, কম আর বেশি কিন্তু দুই জায়গায় কিন্তু বৃক্ষ নিধনের যে মহা উৎসব সেটি আমরা দেখতে পাচ্ছি। সো এই বৃক্ষে, এই চারা গাছটি বৃক্ষে উপনীত হতে, তার ক্যানোপি বড় হতে, তার ডালপালাগুলো অক্সিজেন সরবরাহ করার মতো অবস্থায় যেতে যে 10-12-15-20 বছর লেগে যাবে, এই সময়টিতে আমাদের অক্সিজেন কে দিবে? আমরা তো আমাদের কোভিডকালীন সময়ে সাধারণভাবে এক সিলিন্ডার দুই সিলিন্ডার করে অক্সিজেন সরবরাহ করতে পারি নাই। এই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালন অক্সিজেন প্রকৃতি থেকে যে আমরা নিচ্ছি, সেই অক্সিজেন আমরা কিভাবে কোথা থেকে পাবো? শহরে ঢুকলেই আগে আমরা দেখতাম যে গ্রাম থেকে আসা মানুষ, আসা মাত্রই মানুষ বলতো গাবতলী, সায়দাবাদ বা যাত্রাবাড়ি ঢুকলেই যে গা ভার ভার লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কেন? কারণ এখানকার তাপমাত্রা ওই যে গ্রাম থেকে আসে ওই ওখান থেকে ঢুকার পরে 3-5 ডিগ্রি এখানে বেড়ে যায়, এখানকার বায়ুর মান টক্সিক, এখানকার শব্দ দূষণে তারা অস্থির হয়ে যায়। সেই সর্বধরনের পরিবেশগত ধ্বংস করে আমরা এখানে এখন বিভিন্ন রকমের আলোচনা করছি, স্বপ্ন দেখছি, কেউ মাঠে যাচ্ছি, কেউ ধান খেতে যাচ্ছি, লোক দেখানো বিভিন্ন কর্মকাণ্ডের কথা বলছি, কিন্তু সারা বছর ধরে ওনারা থাকেন না। আমরা আমাদের পরিবেশগত বিভিন্ন অনুষ্ঠান করতে গেলে আমরা তাদের কাছে, তাদেরকে আমাদের সাথে পাই না। আমরা মেয়র মহোদয়কে সাক্ষাতের জন্য গেলেও অনেক সময় পাই না, কোনো কোনো মেয়র আমাদের সাথে দেখা দিতে ওনাদের অনীহা। কিন্তু এখন যখন এই দুর্বিষহ অবস্থার ভিতরে পড়লাম আমরা, তখন কিন্তু নগর পিতা হিসাবে দায় দায়িত্ব তাদের এই সবার আগে। গাছ লাগবে কিনা, আপনার আপনার ঘর, আপনার নগর, আপনার শহর আপনি ঠিক করে দিবেন যে কোন জায়গায় কি জিনিস থাকবে। আমরা গতকালকে লক্ষ্য করলাম দক্ষিণের সিটি কর্পোরেশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলছেন যে গাছের বিষয়টি অমুক ডিপার্টমেন্টের, এটি আমাদের না, ওইটা বন বিভাগের, ওইটা পরিবেশ অধিদপ্তরের। আমি খুবই আশ্চর্য হলাম এবং তাদেরকে বললাম যে দেখুন, আপনি ঘরের অভিভাবক, আপনার ঘরে গাছ থাকবে কি থাকবে না, আপনার ঘরে আপনি ফ্রিজ রাখবেন না, এসি রাখবেন না, ফার্নিচার রাখবেন, সেটি আপনাকে নির্ধারণ করতে হবে। একইভাবে ঘরের ভিতরে, এই শহরের ভিতরে কোথায় কি গাছ থাকবে, কতটুকু আমার 15% গাছ থাকার ইউনিভার্সাল একটা থাম রুল রয়েছে, আমার জলাভূমি থাকা 13-15% থাম রুল রয়েছে, ওপেন স্পেস করার কথা আছে, আমার খেলার মাঠ দরকার আছে, আমরা সেগুলোকে শুধুমাত্র বিশেষ শ্রেণীর জন্য পার্ক বানিয়ে দিচ্ছি এবং খেলার মাঠ, সর্বশ্রেণীর মানুষের জন্য খেলার মাঠ আমরা বন্ধ করে দিচ্ছি, আমরা সেখানে কফি শপ দিচ্ছি, সেখানে আমরা গ্লাস দিয়ে ঢেকে দিচ্ছি ওই মাঠকে, মানুষ তো ভয়েই ঢুকবে না। সো সার্বজনীন যে ইকুইটি, যে জাস্টিস, যে সামঞ্জস্যতা, সেটি আমাদের এখন ভীষণভাবে লোপ পেয়েছে, এবং সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, অন্যান্য স্থানীয় সরকারের অন্যান্য উইংস, আইন প্রয়োগকারী সংস্থা কেউ এটা দায়িত্ব এড়াতে পারেন না।
পরিবেশ ধ্বংস যারা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সকলকে সম্মিলিতভাবে আন্তরিকভাবে পার্টিসিপেটরি অর্থাৎ অংশগ্রহণমূলকভাবে কাজ করে এই শহরটিকে আমরা বসবাসযোগ্যতার দিকে নেওয়ার চেষ্টা করতে পারি। কারণ ইতিমধ্যেই এটি বসবাসযোগ্যতা হারিয়েছে, কারণ এই শহরের বসবাসযোগ্যতার যে ধারাবাহিক যে অবস্থা আমরা লক্ষ্য করছি গত কয়েক বছর ধরে বসবাসযোগ্য শহরগুলোর তালিকা যে তৈরি হচ্ছে সেই তালিকা আমরা তলানির দিকে আছি, এবং এই বসবাসযোগ্য না থাকার পিছনে যে কারণগুলো সেগুলো সুস্পষ্ট আমরা সবাই জানি। এখন শুধু আমাদের কাজ করার সময় আমাদের কথা কম বলে সকলকে নিয়ে কাজ করতে হবে।